হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর ইস টিউটোরিয়াল গাইড বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির তরফ থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে ডেট দেখো ছাব্বিশ ছয় দু তেইশ অর্থাৎ আজকে নোটিশটা পাবলিশ করা হয়েছে এই প্রথমবার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি তরফ থেকে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে এখানে বলা হয়েছে ইন্টিগ্রেটেড বিএড কোর্স চালু হচ্ছে এই প্রথমবার তোমাদের ইন্টিগ্রেটেড বিএড কোর্স চালু হচ্ছে অর্থাৎ চার বছরে এই কোর্সটা আগে যেমন তোমরা গ্র্যাজুয়েশান তিন বছরের করার পর দু বছরে তোমরা বিএড করতে অর্থাৎ টোটাল পাঁচ বছর সময় লাগত এখন কিন্তু তোমাদের ইন্টিগ্রেটেড বিএড কোর্সে তোমরা বিএ বিএসসি এবং একই সঙ্গে বিএড দুটোই করতে পারবে মাত্র চার বছরে অর্থাৎ এখানে তোমাদের একটা বছর সেভ হচ্ছে দেখো যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ তারাই কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবে যারা গ্র্যাজুয়েশানে পড়ছ তারা কিন্তু করতে পারবে না দেখো অনলাইন অ্যাপ্লিকেশান ডেট শুরু হচ্ছে তোমাদের ফার্স্ট জুলাই এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান হচ্ছে পনেরোই জুলাই এবং লাস্ট ডেট অফ সাবমিশান অফ অ্যাপ্লিকেশান ফি অর্থাৎ ফি জমা করা লাস্ট ডেট হচ্ছে পনেরোই জুলাই এবং পাবলিকেশান অফ কলেজ অনার্স সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট অর্থাৎ কলেজ থেকে তুমি যে সাবজেক্টটা চুজ করেছো অনার্সের জন্য সেই সাবজেক্টের মেরিট লিস্ট বার হবে কুড়ি জুলাই আর অ্যাডমিশান ইন দ্য রেসপেক্টিভ কলেজ এবং কোন কলেজে তুমি অ্যাডমিশানের সুযোগ পেয়েছো সেটার তোমার পঁচিশে জুলাইয়ের মধ্যে তোমাকে সেটা অ্যাডমিশানটা নিয়ে নিতে হবে আর সাবমিশান অফ অ্যাডমিটেড স্টুডেন্ট ডেটা টু দ্য ইউনিভার্সিটি আর কলেজকে তোমাদের ইউনিভার্সিটিতে ডেটা পাঠাতে হবে কতগুলো স্টুডেন্ট ভর্তি হলো এটা সম্পূর্ণ কলেজের কাজ এটা তাদেরকে পাঠাতে হবে ছাব্বিশে জুলাই আর ক্লাস শুরু হবে তোমাদের ফার্স্ট আগস্ট সো স্টুডেন্টস এটাই ছিল আজকে নোটিশ তোমাদের যদি একটুও নোটিসটাতে হেল্প হয়ে থাকে একটুও তোমাদের কাজে লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে সবার আগে গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং